আজকের রেসিপি হলো ছানা ছাড়াই ছানা রসালো ও তুলতুলে জিলাপি যেটা কি না খেতে হয় অসাধারণ আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই তো চলো রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বোল আর তাতে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর সম আমি নিয়ে নিচ্ছি ময়দা হাফ টি স্পুন নিয়ে নিচ্ছি বেকিং পাউডার তার হাফ পরিমাণ আমি এখানে বেকিং সোডা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে আমি সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব কোনো রকম জল ছাড়াই শুকনো উপকরণগুলোকে আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি এবার ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি ময়দার সাথে মাখিয়ে নেব এইভাবে আমি কিছুক্ষণ ময়দার সাথে ময়াম দিয়ে নেব আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এইভাবে মাখার সময় তোমরা দেখবে ডোটা একটু চিটচিটে হবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই একটু পরেই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব তো বিশ মিনিট পর আমি এটাকে তুলে দেখবো তো ডোটা বেশ সুন্দর সফট হয়ে গেছে আর কিন্তু এটা হাতে লেগে যাচ্ছে না তো এবার আমি আর একটু ভালোভাবে মাখিয়ে নেব আর এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এই লেচিগুলো দিয়েই আমি জিলিপিটা বানাবো তো তোমরা সেই মতো সাইজ করে লেচিগুলোকে কেটে নেবে তো চলো এবার আমি লেচিগুলোকে একটু গোল গোল করে নেব হাত দিয়ে আর তারপর এভাবে লম্বা একটা শেপ দিয়ে নেব তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো আমি কিভাবে এটা বানাচ্ছি আর কেমন শেপ দিতে হবে আর এবার আমি জিলাপি শেপটা দিয়ে নেব তো এক দিকটা এভাবে আমি ঘুরিয়ে অন্য দিকটা গোল গোল করে পেঁচিয়ে আগের জায়গাটাতে আমি এভাবে চেপে দেব না হলে কিন্তু যখন জিলাপিগুলো আমি ভাজবো তখন খুলে যেতে পারে তো দেখো আমার জিলাপি শেপটা কত সুন্দরভাবে দেওয়া হয়ে গেল এভাবে আমি বাকি জিলাপিগুলোও করে নেব তো সব জিলাপিগুলো আমার করা হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে গেলেই জিলাপিগুলোকে আমি এভাবে ছেড়ে দেবো আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম আছে রাখতে হবে কোনো মতেই হাই আছে দেওয়া যাবে না তো দেখো আস্তে আস্তে জিলাপিগুলো কিন্তু বেশ ফুলতে শুরু করবে তো এভাবে কিছুক্ষণ হওয়ার পর এবার উল্টে দেব এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে জিলাপিগুলোকে এবার আমি একটা একটা করে তুলে নেব এর থেকে লাল করে আমি আর ভাজলাম না তোমরা চাইলে এর থেকে কম বেশি করে ভেজে নিতে পারো আর এবার আমি মিষ্টির রসটা বানিয়ে নেব সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দু কাপ মতো জল দুটো এলাচ দিয়ে দিলাম আর কিছুটা কেশর আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় আর এবার গ্যাসের ফ্লেম আমি একটু বাড়িয়ে দেব আর রসটা ফুটে উঠলে তারপরে আমি একটু নেড়ে দেবো এভাবে এভাবে কিছুক্ষণ আমি ফুটতে দেব এক মিনিট মতো ফোটালেই কিন্তু আমাদের রসটা বানানো হয়ে যাবে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা দেখতে পেলে বন্ধ করে দিলাম আর ওদিক থেকে জিলাপিগুলোকে আমি একটা একটা করে রসে ডুবিয়ে দেব আর রসে দিয়ে দেওয়ার পর এগুলোকে কিন্তু অবশ্যই করে একটু নেড়ে চড়ে দিতে হবে যাতে চারিদিকটা ভালোভাবে রসে ডুবিয়ে থাকে তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে তখন আমি তোমাদের দেখাচ্ছি এই তো আমার জিলাপি একদম তৈরি হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা রসালো হয়েছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু হয় অসাধারণ তোমরা একবার বানিয়ে দেখবে যদি ভালো লাগে তারপর আমাকে জানাবে তো চলো একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা রসালো হয়েছে তো তোমরা দেখো এটা কতটা নরম আর কতটা রসালো হয়েছে আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে